আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান ইনফিস শুরুতেই সংবাদ শিরোনাম জ্বালানি সাশ্রয়ে লোডশেডিং হচ্ছে লুটপাট হলে এত উন্নতি হতো না জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিতে ভোলায় নিহত আব্দুর রহিমের দাফন সম্পন্ন গতকালের সংঘর্ষের ঘটনায় বিএনপি ছয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের দুই মামলা গ্রেফতার দশজন গুলি করে বিরোধীদের আন্দোলন দমন করতে চায় সরকার অভিযোগ মির্জা ফখরুলের দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পালন করল বিএনপি জোট গঠনে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বিএনপি নেতাদের সাথে জানিয়েছেন জি এম কাদের ইসির সংলাপে আন্তরিকতা নিয়ে প্রশ্ন ডক্টর ইফতেখারুজ্জামানের খাদ্য সংকটে জর্জরিত লেবাননের উদ্দেশ্যে ওডেসা বন্দর থেকে ইউক্রেনের খাদ্যশস্য ভর্তি প্রথম জাহাজের যাত্রা বিশ্বের খাদ্য সংকট কিছুটা কমার আশাবাদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত 15 আগস্ট জাতির জন্য কলঙ্কিত অধ্যায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের মানুষের জন্য আত্মত্যাগের নজির রেখে গেছেন বঙ্গবন্ধু শোকের মাস উপলক্ষে কৃষক লীগের রক্তদান কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী কথা বলেন দেশে বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন ভবিষ্যতের জন্য জ্বালানি সাশ্রয়ে দেশে লোডশেডিং হচ্ছে লুটপাট হলে বিদ্যুতের এত উন্নতি হতো না বলেন জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব সরকারের এ সময় বিএনপির হাতেই হারিকেন ধরিয়ে দিতে বলেন প্রধানমন্ত্রী 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেন আওয়ামী লীগ সভানেত্রী বলেন পদ পদবি ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে দেশকে এগিয়ে নিয়েছেন জাতির পিতা যে দুর্ভিক্ষের জন্য আমার বাবাকে দোষারোপ করা হয়েছিল আমি 81 সালের পর থেকে দেশে আসার পর থেকে দেখেছি প্রতি বছর সেই সব জায়গায় দুর্ভিক্ষ হয় আমার ইচ্ছা ছিল বলে আমি সেই চিলমারিতে কুড়িগ্রামে চিলমারি 3 মাইল কাদা পানি ভেঙে মেটোপথে হেঁটে আমি সেই বাসন্তীর বাড়ি গিয়েছিলাম দেখেছিলাম বাসন্তী সেই ছিন্ন কাপড় তার মা অসুস্থ পড়ে আছে একটা কোনো মতে একটা বেড়ার একটা চালার নিচে সেটা ঠিক ঘরও বলা যায় না মাছি বন বন করছে ওই অবস্থায় পড়ে আছে তার মা তা আমি শুধু বলেছিলাম যে আমার বাবার রক্ত নিয়ে তো বাসন্তীদের ভাগ্য পরিবর্তন হয়নি তাহলে কেন হত্যা করা হলো বঙ্গবন্ধু কন্যা বলেন প্রকৃত গণতন্ত্র থাকলে একটি দেশের উন্নতি হয় তা প্রমাণিত অথচ বিএনপির সময়ে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না বলে মন্তব্য করেন আর 2001-এর 1 অক্টোবরের নির্বাচন সেই নির্বাচন কি নির্বাচন হয়েছিল সেখানে কি কোনো মানুষ ভোট দিতে যেতে পেরেছে সমস্ত বাংলাদেশে আর্মি ডিপ্লয় করা হয়েছে সেখানে সিল মারা বলে এরা তো প্রকাশ্যে সিল মারত এটা রাতের ভোট না এক একটা বাসে করে যাবে বিএনপি সন্ত্রাসীরা যাবে এক একটা বুথে ঢুকবে সিল মারবে বাক্স ভরবে চলে আসবে কোনো মানুষ তো ভোট দিতে পারেনি ভোটে দেওয়ার অধিকারটাই মানুষের ছিল না বিএনপির আমলে শেখ হাসিনা বলেন বিএনপির নেতাদের দুর্নীতি আন্তর্জাতিকভাবে প্রমাণিত অবৈধভাবে দেশ বিক্রি করে ক্ষমতায় যেতে চাওয়া তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের জন্য আমরা কোনো রকম বিপদে না পড়ি সেটা মাথায় রেখেই আমরা এই সাশ্রয়ী হচ্ছি সাশ্রয়ী হওয়ার অর্থ এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছি লুটপাট তো বিএনপি করে গেছে আজকে 24,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি লুটপাট করলে সেটা করা সম্ভব হতো না লুটপাট করলে কি হয় কমে যায় আর 4,300 মেগাওয়াট থেকে যারা 3,000 মেগাওয়াটে নামিয়ে আনে তারাই লুটপাট করে আর যারা বাড়াতে পারে তারা লুটপাট করে না এবং প্রতিটি পায় কাজে লাগিয়েই কিন্তু এই উৎপাদনটা বৃদ্ধি হয় কাজে আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে তো তাদের হাতে হারিকেন ধরায় দিতে হবে তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেব বলেন ভবিষ্যতে মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে চিনিমিনি খেলতে দেয়া হবে না পরে প্রধানমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন 15 আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা
আজ পহেলা আগস্ট বাঙালির শোকের মাসে শুরু। 75-এর এই মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 15-ই আগস্টে বেঁচে যাওয়া জাতির পিতার বড় মেয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর 2004 সালে এই মাসে প্রকাশ্যে জনসমাবেশে হয় গ্রেনেড হামলা। দেশব্যাপী জঙ্গিদের বোমা হামলার ঘটনাও ঘটে আগস্ট মাসেই। শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। 75-এর এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর কয়েকজন বিপদগামী সদস্যের হাতে সপরিবারে শাহাদত বরণ করেন। 75-এর এই দিনে শুধু জাতির পিতাকে হত্যা করা হয়নি, ভুলুণ্ঠিত হয় মুক্তিযুদ্ধের চেতনা। এর 29 বছর পর যেন আবারও ঘটে সেই কালো অধ্যায়ের পুনরাবৃত্তি। তবে এবার রাতের আধারে নয়, প্রকাশ্য দিবালোকে বঙ্গবন্ধু এফএমএ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যার উপর ঘটে গ্রেনেড হামলা। সেদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্রান্ত এখনও চলছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। যে এই মির্জাফর মুশতাক যারা 75-এর 15-ই আগস্টের মতো ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু এখনও আছে। পরবর্তীতে আমরা এসে দেখেছি 2004 সালের 21-শে আগস্টে সেই আগস্ট মাসকে বেছে নেওয়া হলো এবং সন্ত্রাসের বিরুদ্ধে একটি সমাবেশ আহ্বান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করছেন। তাকে এবং তার দলের শীর্ষ নেতৃবৃন্দ একসাথে তাদেরকে হত্যা করার জন্য যুদ্ধে যে গ্রেনেড ব্যবহার করা হয় সেই গ্রেনেড ছুড়ে দেওয়া হয়। তাহলে কী দেখা গেল? দেখা গেলো যে মির্জাফর মুশতাক যেমন 75-এ ছিল তেমনি 2004 সালেও আছে, ছিল, এখনও কিন্তু সেই মির্জাফর মুশতাক আছে। তা আমাদের মনে হয় যে আমাদের এই আগস্ট মাস আসলে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন আছে যে বিশ্বাসঘাতক চক্র যারা দেশবিরোধী, যারা সন্ত্রাসী, যারা মৌলবাদী, এই গোষ্ঠীগুলো যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে। 2005 সালে আগস্টেই সারাদেশে একযোগে জঙ্গিদের বোমা হামলা আরেকবার ঝাঁকুনি দেয় বাঙালির রাষ্ট্র, সমাজ আর চেতনায়। আগস্ট যেন বারবারই মনে করিয়ে দেয় বাঙালির চেতনার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রের কথা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের দাফন সম্পন্ন হয়েছে। সংঘর্ষের ঘটনায় বিএনপি 6 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলা করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় আব্দুর রহিমের লাশ। দুপুরে শহরের গোরস্থান মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘুলি ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় রোববার রাতে সদর থানার এসআই মোহাম্মদ জসিম বাদী হয়ে 2টি মামলা করেছে। একটি পুলিশ অ্যাসল্ট, অপরটি হত্যা মামলা। এক মামলায় 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 300 জনকে এবং অন্য মামলায় অজ্ঞাত আরও 300 জনকে আসামি করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 10 জনকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, গুলি চালিয়ে বিরোধীদের আন্দোলন দমন করতে চায় সরকার। শোককে শক্তিতে পরিণত করে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পতনে হুঁশিয়ারি দেন তিনি। ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। লোডশেডিং সহ জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। ভোলার কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম। প্রতিবাদ কর্মসূচির প্রথম দিন সোমবার সকালে নিহতের গায়েবানা জানাজায় অংশ নিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিরোধী নেতাকর্মীরা। তারা জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জনগণের উপর আস্থা হারিয়ে আজকে গুম খুন হত্যার রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, থাকতে চায় এবং সেটা অব্যাহতভাবে থাকার আর কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়াবে, বিগত দিনে স্বৈরাচার মুক্ত করেছে, এইবারও স্বৈরাচার মুক্ত করবে। পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়াও ছিল, তারপরে এইভাবে গুলি বর্ষণ সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত এবং এটি কেবলমাত্র নির্লজ্জ পেশি শক্তি প্রদর্শনের জন্যে এবং জনতার কণ্ঠস্বরকে দাবিয়ে রাখার জন্যে এই ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। এইভাবে দমন পীড়ন করে বুটের নিচে পিস্তল রেখে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না বলাতেই তার প্রমাণ হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই জনতার দাবি আদায় করা হবে। আমরা আব্দুর রহিমের রক্তকে বৃথা যেতে দিতে পারি না,
তাই বন্ধুগণ, এই শোককে এই শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই রক্ত দেওয়া, তার এই আত্মত্যাগকে আমাদেরকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে আরো গতিশীল হয়ে আরো বেগবান হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে বন্ধুগণ। আব্দুর রহিমের গায়েবানা জানাজায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেন। পরে গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপি। পাশাপাশি লোডশেডিং ও জ্বালানি খাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে আজও কয়েকটি জেলায় দলের বিক্ষোভ মিছিল হয়েছে। ভোলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহতের প্রতিবাদে রংপুরে গায়েবানা জানাজা করেছে জেলা বিএনপি। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। রাজশাহীতে গায়েবানা জানাজা পড়ানো হয়েছে নগরীর মণি চত্বর এলাকার সিটি টাওয়ারে অস্থায়ী মসজিদে। এতে নগর বিএনপির শতাধিক নেতাকর্মী অংশ নেন। সিলেটে রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বরিশালে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিএনপি। এর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। হবিগঞ্জে সিনেমা হলে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখেই বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠিতে গায়েবানা জানাজা ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। ফরিদপুরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে। এতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল ইসলাম ভূঁইয়া, পিঙ্কু সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়া বাইতুল ফালা জামে মসজিদে গায়েবানা জানাজা আদায় করে জেলা বিএনপি। মানিকগঞ্জে গিলন্ড এলাকায় অনুষ্ঠিত গায়েবানা জানাজায় পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন আহমেদ জাদু সহ দলের নেতাকর্মীরা অংশ নেন। সুনামগঞ্জে শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন নেতাকর্মীরা। নাটোরে আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করেই গায়েবানা জানাজায় অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মীরা। লালমনিরহাটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা কর্মসূচি হয়েছে। ঝিনাইদহে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গায়েবানা জানাজা শেষে নিহত আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করেন জেলা ও উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। পুলিশের বাধার মুখে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বগুড়ায় শহরের নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা আদায় করে জেলা স্বেচ্ছাসেবক দল। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায় সেসব উন্নয়ন বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের ভেতরে অনেকে মূল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে দেশব্যাপী বিশ্বব্যাপী মূল্যস্ফীতির মধ্যে বাংলাদেশের অবস্থা তুলনামূলক সহনীয় আছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিদ্যুৎ নিয়েও একই রকম অপপ্রচার চলছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় 15 আগস্টে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ওবায়দুল কাদের। সাদাত বরণ করেছেন সকলের স্মৃতি। দেশের ভেতরে অনেকে শুধু মূল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনা সরকারের সতর্কতামূলক উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশের অবস্থাই তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে। যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায় উন্নয়ন বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির প্রতিপক্ষ, তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা দেশবাসী জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
রাজনৈতিক দলগুলোর সাথে করা সংলাপের পরামর্শ যাচাই বাছাই করে এক মাসের মধ্যে রোডম্যাপ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, কর্মকৌশল নিয়ে আবারও সংলাপ করা হবে দলগুলোর সাথে, তখন বিএনপিকে আমন্ত্রণ জানাবে ইসি। ফাইনাল করতে করতে হয়তো মাসখানি সময় লাগবে, মানে খসড়া ফাইনাল করতে। এমনি আগস্ট সেপ্টেম্বরের দিকে আমরা হয়তো পারবো ইনশাল্লাহ। খসড়াটা নিয়ে আমরা শেয়ার করবো আবার যে এই হলো আমাদের স্ট্র্যাটেজি, দেখেন এরপর আপনাদের কোনো সাজেশন আছে কিনা। সব রাজনৈতিক দলকে আবার আমরা আহ্বান করবো, কারণ আমরা তো বলেই দিলাম যে আমাদের যে খসড়া যে কর্মকৌশলটা হবে সেটা নিয়ে আমরা আবার বসবো। মনে করেন একজনের সাজেশন দিয়েছেন এই জন্য যে আমরা নেবো, আবার একজনের যে বিরোধিতা করছেন এই জন্য বাদ দেবো তা না। ইভিএমের কতগুলো সুবিধা আছে অসুবিধাও আছে, ব্যালটের কতগুলো সুবিধা আছে অসুবিধা আছে, এগুলো আমরা এখানে অ্যানালাইসিস করি। আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে জোট করার বিষয়ে দলটি নেতাদের সাথে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। বাংলাভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপির সাথে আদর্শগত মিল রয়েছে জাতীয় পার্টির, তবে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সদ্য শেষ হওয়া সংলাপের ফল নিয়ে আশাবাদী নন তিনি। এদিকে সংলাপ অর্থবহ করতে ইসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মানুষ সোহনের রিপোর্ট। দিনের ভোট রাতে হয়, ইসির সাথে সংলাপে অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর এমন বক্তব্য রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে দেশ জুড়ে। তবে বাংলাভিশনের সাথে আলাপকালে দলটির চেয়ারম্যান জানালেন, তাদের এ বক্তব্য শুধু জাতীয় পার্টির ক্ষেত্রে নয় বরং সব দলের বেলাতেই প্রযোজ্য। এ বিষয়ে কিছুটা তথ্য বিকৃতির অভিযোগ তোলেন গণমাধ্যমের বিরুদ্ধে। মহাসচিব ঠিক এই কথাটি বলেননি, এটাকে মানে কিছুটা ওনার কথাকে বিকৃত করা হয়েছে। উনি যেটা বলেছেন যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলি সুযোগ পেলে এটা করে, যখন যে সুযোগ পেয়েছে করেছে। আমরা বলতে উনি রাজনৈতিক দল সমূহকে রিপ্রেজেন্ট করেছেন, সব রাজনৈতিক দল। সংলাপের ভবিষ্যৎ খুব একটা ফলপ্রসূ কিছু হবে এটা আমার মনে আসছে না। ইসির সাথে সংলাপে ইভিএম, নির্বাচনের সেনা মোতায়েন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উঠে এসেছে 300টিরও বেশি প্রস্তাব। তবে বেশিরভাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদ দেখা গেছে। এমন অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে পারে প্রশ্ন ছিল জি এম কাদেরের কাছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সরকার বিরোধী ভূমিকা পালনে বিএনপির সাথে জোট বাঁধার সম্ভাবনা নাকচ করেননি তিনি। তবে পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে চায় জাতীয় পার্টি। ইনফরমাল এই যে এখন যদি এখন কেউ আসে আমার এখানে দেখা করতে কোনো কারণে, অন্য কোনো কারণে, যদি বিএনপির লোক হয় সে বিএনপির রাজনীতি নিয়ে কথা বলতেই পারে আমার সঙ্গে, বা তারা কী চাচ্ছে আমাদের সঙ্গে, তারা কী কী ধরনের বিষয়ে আলাপ করতে চায় কথা উঠাতেই পারে। আর আমাদের কথাও আমরা হয়তো বলি, কোনো সময় যদি আমরা কোনো একটা বাসায় গেলাম সেখানে উনিও আসলেন কোনো কারণে, হয়তো এরকম অনেক সময় অনেকের সঙ্গে হয়েছে। তার থেকে কিছু ফিডব্যাক তো আমরা পাই, তাদের ইচ্ছা কী বা তারা কী চান আমরা কী চাই তারাও কিছুটা বুঝতে পারেন। আদর্শগত দিক থেকে জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে আদর্শগত মিল আছে। এটিকে রাতের ভোট দিনের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্যকে সহজ রাজনৈতিক স্বীকারোক্তি হিসেবে দেখছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সেই সাথে রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তার। প্রয়োজনীয় সংশোধন, আইনি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন আছে কিনা সেটা যদি উপলব্ধি করে থাকে তার উপর ভিত্তি করে সেটা উদ্যোগ নেবে কিনা তার উপর নির্ভর করে আসলে সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো জায়গায় নির্বাচন কমিশন নিজেকে নিয়ে যেতে পারবে কিনা, এই এই কাজটুকু তারা করছেন কিনা বা করতে পারার মতো সৎসাহস আছে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। মানে কণ্ঠস্বর খুব সহজেই পাল্টায়, আজকে একরকম বলবে কালকে আরেকরকম বলবে, কাজে এটাকে খুব একটা গুরুত্ব যাবে না। তবে রাত দিনের ভোট রাতে হয়েছে এটা কিন্তু এই সম্পর্কে সুনির্দিষ্ট গবেষণা প্রসূত প্রতি বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এবং বাস্তবে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো সরকারের কাছে প্রস্তাবনা আকারে তুলে ধরতে নির্বাচন কমিশন আন্তরিক হবেন, এ প্রত্যাশা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, দেশের সর্বত্রই ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। সকালে দলের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে সরকার, সবকিছু কেবল প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণে হচ্ছে। এ মন্তব্য করে জি এম কাদের বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করে রেখেছে আওয়ামী লীগ, সরকারি কোনো কাজে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নেই বলেও মনে করেন তিনি। ফেডারেল ব্যবস্থা চালুর যৌক্তিকতা তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ভোটের শতকরা হারের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ফিরে আসবে। এখন সেই অবস্থা নাই, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, জনগণের কথা শোনার কোনো জবাবদিহিতা দেওয়ার কোনো অবস্থান এখন বর্তমান সিস্টেমে নাই। আমরা এর থেকে দেশকে উদ্ধার করতে চাই, এটা আমার আর্টিকেলে লিখেছি। লোয়ার কোর্ট 100% আমাদের সংবিধান অনুযায়ী এখন যেভাবে চলছে, সংবিধান অনুযায়ী না, সংবিধানকে কিছুটা নাড়াচাড়া করে যেভাবে চলছে সেটা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন। আপার কোর্টের 95% অথবা 99% সরকারের প্রভাবের অধীন, সেটা তো আমাদের সমস্যা হলো এখানে। আমরা এটা থেকে দেশকে একটা শুভ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি আমাদের সহায়ন হবে। কাজটা কঠিন হবে, সহজ হবে না। এলএনজি আমদানির জন্য গ্যাস উন্নয়ন তহবিল থেকে 2,000 কোটি টাকা ঋণ অনুমোদনকে অর্থনীতি বিপর্যয় বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যতটুকু গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল সেটা না দেওয়ার কারণে এমন সিদ্ধান্ত। সংকট মোকাবেলায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি 2009 সালের 30 জুলাই গ্যাসের দাম গড়ে 11% বেশি হারে বাড়িয়ে গ্যাস উন্নয়ন তহবিল গঠন করে, যা কার্যকর হয় ওই বছরের 1 আগস্ট। এরপর 2012 সালের 1 ফেব্রুয়ারি গ্যাস উন্নয়ন তহবিল নীতিমালা প্রকাশ করে জ্বালানি মন্ত্রণালয়। গেল 2020-21 অর্থ বছরের বিইআরসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2021 সালের জুন পর্যন্ত এ তহবিলে সংগ্রহ করা হয়েছে প্রায় 17,000 কোটি টাকা। সম্প্রতি পেট্রোবাংলাকে এলএনজি আমদানির জন্য এ তহবিল থেকে 2,000 কোটি টাকা ঋণ অনুমোদন দেয়া, এ নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। এই যে আইন না মেনে এই যে ভোক্তাদের টাকা, জনগণের টাকা জবরদখল করা, এটা একটা বড় ধরনের বলা যেতে পারে বিপর্যয়। এবং এমন একটা অর্থ সংকটের মধ্যে পড়ে গেছে, বোঝা যাচ্ছে জনগণের টাকা এইভাবে নেওয়া যে অন্যায়, এটা অত্যন্ত নাজুক এবং নৈরাজ্যজনক অবস্থায়। এই ফান্ড কেবলমাত্র গ্যাস উন্নয়ন অনুসন্ধান এবং ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা যাবে, অন্য কোথাও ব্যবহার করার কোনো ইখতিয়ার নাই। সরকার এখান থেকে অর্থ নিয়ে অন্যথা, যেমন গ্যাস কেনার জন্য, আমদানি করার জন্য ব্যবহার করতে উদ্যোগী হচ্ছেন, এটা মনে হয় যে সরকার নিজের নীতি নিজেই ভাঙছেন। এমন সংকটের পেছনে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে শতভাগ জোর না দেয়াকে দায়ী করছেন তারা। টাকা ছিল না বলা হতো, টাকা তো আমরা দিলাম, এখন টাকা আছে, সেই টাকা দিয়ে বেশি দামে গ্যাস কিনে আমাদের খাওয়াচ্ছে, নিজের গ্যাস উত্তোলন করছে, এটা তো ভয়াবহ রকমের জনস্বার্থ বিরোধী এবং দেশদ্রোহিতার সমস্যা। যে রেটে আমাদের এখানে আরো বেশি আবিষ্কার হবার সম্ভাবনা আছে, সে পরিমাণ আবিষ্কার হয়নি এবং সে পরিমাণ অনুসন্ধানও হয়নি, যে ক্ষেত্রে আমাদের এই যে সংকটটা, এইটার মধ্যে আমরা পড়তামই না যদি সেরকম কাজ হতো। এই আবিষ্কার এবং উত্তোলনের দিকে যতটা না নজর, তার চেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে আপনার গ্যাস আমদানির থেকে। এর আগে 2021 সালেও গ্যাস উন্নয়ন তহবিলের 3,000 কোটি টাকা উদ্বৃত্ত আয় দেখিয়ে অর্থ বিভাগকে দিয়েছিল পেট্রোবাংলা। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় মৃত্যু শনাক্ত দুটোই কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 5,953টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 349 জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশে 20,05,606 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় বরিশাল বিভাগে এক নারীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন 29,292 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 5.86%, সুস্থতার হার 96.90%, মৃত্যু হার 1.46%।
শোকাবহ আগস্ট স্মরণে নানা কর্মসূচি শুরু হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সোমবার সকালে দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং সিএনপি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 15 আগস্ট উপলক্ষে ধামরায় আলোচনা সভা হয়। উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে থানা বাসস্ট্যান্ড এলাকায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেরজির আহমেদ। সাতক্ষীরা কলরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের পঞ্চম দিনে আরও একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল 3 এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে সাক্ষ্য নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহসভাপতি ফাতেমা জামান সাথীর। হামলার দিন তিনি শেখ হাসিনার সফর সঙ্গে ছিলেন। কাঠগড়ায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 40 আসামি। সোমবার সকাল 10টায় জেলা কারাগার থেকে তাদের আদালতে আনা হয়। 2002 সালে 30 আগস্ট সকাল 10টায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধা ধর্ষিতার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে ফেরার পথে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এ ঘটনায় করা মামলায় 2021 সালে 4 ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপির 50 নেতাকর্মীকে 4 থেকে 10 বছর মেয়াদে সাজা দেওয়া হয়। 14 জুন অস্ত্র বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা এসে ধাক্কা খায়, এর দায় রেলের নয়। দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, রেল যখন চলাচল করে তখন আশপাশের রেল লাইনে রেলের আইনে 144 ধারা জারি থাকে। এ সময় কেউ রেলের সাথে ধাক্কা খেলে তার দায় কেন রেলের ওপরে যাবে, এটা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা নতুন যে রেল লাইনগুলো তৈরি করতেছি এগুলোতে কিন্তু আমরা ওভার, যেখানে আমাদের সড়ক আসতেছে হয় ওভারপাস না আন্ডারপাস করে আমরা রেল, উইদাউট এনি ট্রাফিক কোনো রেলকে আমরা আমরা কোনো সড়ককে ক্রস করছি না। এই গেটটা দেওয়া হয় রেলে যাতে অনিরাপদ না হয়, রেল রেল যাতে ঠিকভাবে চলতে পারে, বাইরের থেকে কোনো কিছু যেন রেলকে অনিরাপদ করতে না পারে তার চলাচলের পথে। কিন্তু কেউ এসে রেলে ধাক্কা খায় যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তার দায়িত্ব রেলের উপর চাপিয়ে দেওয়া হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসি বলেছেন, গণতন্ত্র হরণ করে চুরি তন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার। কুড়িগ্রামের পৌর শহরে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এ সময় রিসভি বলেন, আগামী 2023 সালে জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট হলে তা হবে দিনে দুপুরে ডাকাতির ভোট, সরকার আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, বিদেশি গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। আপনি করোনার সময় দেখেননি আওয়ামী লীগের চেয়ারম্যানের বাড়ির খাটের নিচ থেকে সোয়াবিন তেল পাওয়া গেছে, খাটের নিচ থেকে পাওয়া গেছে চালের বস্তা, যত ধরা পড়েছে সব আওয়ামী লীগের নেতা কর্মীরা। ইভিএম দিয়ে দিনে দুপুরে ডাকাতির ভোট, ইভিএম এ যে ভোট হয় ওই ভোটে যদি কেউ অবজেকশন দেয় যে ঠিক আছে গুনে দেখি, এটা কি করা সম্ভব? এটা সম্ভব না। এই জালিয়াতির নির্বাচন আরেকটা করার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে ইউরিয়া সারের দাম কেজিতে 6 টাকা বাড়িয়ে 22 টাকা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশের ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি 14 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি 16 টাকা থেকে বাড়িয়ে প্রতি কেজি 22 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। কার্যকর হচ্ছে নতুন দাম। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের বর্তমান দাম 81 টাকা। এর ফলে 6 টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতি কেজিতে 59 টাকা ভর্তুকি দিতে হবে বলেও জানায় কৃষি মন্ত্রণালয়। গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদ সংসদের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক ডক্টর ইউনুস সহ গ্রামীণ টেলিকমের বিভিন্ন তথ্য চেয়ে প্রতিষ্ঠানটির
এমডিকে চিঠিও দিয়েছে দুদক। প্রতিষ্ঠানের তহবিল থেকে প্রায় 3,000 কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক 3 সদস্যের টিম গঠন করেছে। এর আগে গত 28 জুলাই গ্রামীণ টেলিকম পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার কথা জানায় সংস্থাটি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের পক্ষ থেকে গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগ দুদকে পাঠানো হয়। ওই অভিযোগ পর্যালোচনা করে অনুসন্ধানী সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনের দাবিতে অবরোধ ও বিক্ষোভ করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। অনির্দিষ্টকালের অবরোধের ডাকে ক্যাম্পাসে অচল অবস্থা বিরাজ করছে। স্থগিত হয়েছে 4টি বিভাগের ফাইনাল পরীক্ষা। এ বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে। টায়ার জ্বালিয়ে প্রধান গেটে তালা দিয়ে ও শাটল ট্রেন বন্ধ করে ক্যাম্পাস অচল করে দেয় তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে মোহাম্মদ ইলিয়াসের বহিষ্কার সহ নতুন করে কমিটি গঠনের। যারা প্রকৃত থাকি তাদেরকে না এনে যারা 5 মাস ক্যাম্পাসে আসলো, এরকম যদি হয় তাদেরকে পদ দেওয়া হয়। 7 বছর ধরে যারা রাজনীতি করছে তাদেরকে পদ থেকে বঞ্চিত করা হয়, এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়াগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আমাদের নিরাপত্তা খাতিরে আমরা তাদের সাথে কথা বলেছি যাতে ভ্যান্ডালিজম না করে এবং শান্তিপূর্ণভাবে যেন অবস্থান করে। রবিবার রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু করে তারা। কমিটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। সোমবার সকাল 8টায় নগরের ঝাউতলা রেল স্টেশন থেকে অপহরণ করা হয় শাটল ট্রেনের চালককে, যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়। শাটল ট্রেন ও শিক্ষকদের বাস ক্যাম্পাসে যেতে না পারায় স্থগিত করা হয় 5টি বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা। আমরা মোটামুটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় সর্বোচ্চ তৎপরতার সাথে এখানে অবস্থান করছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের মানে অস্থির পরিবেশ সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 376 সদস্য কমিটি ঘোষণা দেয়া হয়, যার অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। বাংলাভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু শিক্ষার্থী প্রীতি হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমডির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সোহিল ও সাগর নামের ওই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। এদিকে ডিবি পুলিশের জ্যাকেট নকল এড়াতে নতুন করে পোশাক সংযোজন করেছে সংস্থাটি। হারুনুর রশিদ বলেন, বিশেষ এই পোশাকটি সহজে নকল করতে পারবে না প্রতারক চক্র। পোশাকটিতে গোপন কিছু নম্বর রয়েছে যা গোয়েন্দারা ছাড়া কারো পক্ষে উন্মোচন করা সম্ভব। এর আগে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় 6 জনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয় নকল ডিবির পোশাক, খেলনা পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি। বেহাল দশা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট পর্যন্ত 14 কিলোমিটার সড়কের 4 কিলোমিটার অংশে। 2 বছরেও শেষ হয়নি সড়কটি সংস্কার কাজ। খানাখন্দে ভরা ঝুঁকিপূর্ণ সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। এজন্য কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন ভুক্তভোগীরা। গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গাইবান্ধা অংশে 14 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটারের সংস্কার কাজ শেষ হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় বাকি 4 কিলোমিটারের কাজ চলছে 2 বছর ধরে। চলাচলের অনুপযোগী সড়কটিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যে টাইমে আমাদের কভার করার দরকার সেই টাইমে আমরা কভার করতে পারি না রাস্তার জন্য। রাস্তাটা ভাঙার কারণে আমাদের গাড়ি মাঝে এরকম ভেঙেছে। প্রায় 2 বছর ধরে এরকমভাবে অকাউজে করে রেখে দিছে, গাড়ি চালাইতে পারছি না, গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ধুলা বাড়ির জন্য যাইতে পারি না আমরা। আবার কোনো অসুস্থ মানুষ গেলে সে মানুষ আরও বেশি কষ্ট হয়। রাস্তাঘাটে যাতে অনেক ধুলা বালো নাক মুখে এসে আমাদের শরীরে কষ্ট অনুভব করি। বিভিন্ন জিনিসপত্রের খাওয়া খাদ্যের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। এই দোকানের যত যাবতীয় জিনিস ধুলাই করে করে মানুষের বিক্রি করা লাগে। শিগগিরই সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বর্তমানে যে ভারী বর্ষণজনিত কারণে আমরা আমাদের যে উন্নয়নমূলক কাজ সেই কাজ করতে একটু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা আশা করছি যে ওয়েদার যদি একটু ভালো হয়, ওয়েদার ভালো হলে আমরা দ্রুততম সময়ের মধ্যে যে অবশিষ্ট 4 কিলোমিটার রয়েছে সেই 4 কিলোমিটারে আমরা উন্নয়ন কাজটি শেষ করব। হিলি স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে যায় এই পথ দিয়েই। মধ্যপাড়া কঠিনশিলা ও বড় পুকুরিয়া কয়লা খনির যানবাহনের চলাচলও এই সড়কে।
বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার কয়েকটি খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, আরও উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউনিভার্সাল মেডিকেল কলেজে অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী সহ অন্যরা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার সামগ্রী ও স্টুডেন্ট আইডি কার্ড দেয়া হয়। বই বিনিময় উৎসবের মাধ্যমে স্মরণ করা হলো সাদা মনের মানুষ পলান সরকারকে। আজ ছিল তার জন্মদিন। এই দিনটি উপলক্ষে মেঘের ধাক্কা সংগঠন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করে বই বিনিময় উৎসবের। এতে অংশ নেন সংস্কৃতি বিষয়ে মন্ত্রণালয়ের সচিব আব্দুল মনসুর, নাট্যজন মামুনুর রশিদ ও অনন্ত হীরা এবং পলান সরকারের ছেলে হায়দার আলী সরকার। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সহ অন্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। মহানগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। বাংলাদেশ ঘরোয়া ফুটবলে সঠিক প্রতিফলন পড়ছে না ফিফা র্যাঙ্কিংয়ে, বলেছেন প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ী বসুন্ধরা কিংস কোচ অস্কার বুজন। স্প্যানিশ এই কোচের মতে বিপিএল এর যে মান তাতে ফিফা র্যাঙ্কিংয়ে 130 এর মধ্যে থাকা উচিত বাংলাদেশের, কারণ মানের দিক দিয়ে বিপিএল এশিয়ার অনেক দেশের ঘরোয়া ফুটবলের চেয়ে এগিয়ে থাকবে। জাতীয় দলের হতাশাজনক রেজাল্টে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, বলেছেন কিংস কোচ ব্রুজন। অস্কার ব্রুজন স্পেনের ঘরোয়া ফুটবলে খেলেছেন, সেখানে কোচিংও করিয়েছেন। ভারতের পেশাদার লিগে একাধিক ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন। মালদ্বীপের শীর্ষ ক্লাব রেডিয়েন্টের সফলতম কোচও তিনি। দক্ষিণ এশিয়া এবং আসিয়ান দেশের ফুটবল সম্পর্কে পরিষ্কার ধারণা আছে তার। সে অভিজ্ঞতা থেকে বলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ড এশিয়ার অনেক দেশের চেয়েও ভালো। দক্ষ বিদেশি ফুটবলার ও প্রতিদ্বন্দ্বিতার দিক থেকেও বিপিএল অনেক এগিয়ে আছে। গত কয়েক বছরের চেষ্টায় বসুন্ধরা কিংস এখন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সমীহ করা ক্লাবে পরিণত হয়েছে। ভালো মানের বিদেশি খেলোয়াড়দের সাথে দেশের সেরা ফুটবলাররা এই ক্লাবে খেলছেন। ম্যানেজমেন্ট ভালো কাজ করছে। বিপিএল এ এবার দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। লিগে ভালো মানের 4-5টি ক্লাব আছে, এতে শিরোপার লড়াই খুব কঠিন হয়ে উঠেছে। আরও কয়েকটি ভালো দল হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। ফুটবলে উন্নতির রাস্তাই এটি, যতই প্রতিদ্বন্দ্বিতা হবে ততই মানের উন্নতি ঘটবে। বিপিএল দক্ষিণ এশিয়ার আসিয়ান দেশগুলোর মধ্যে অন্যতম সেরা লিগ। এই স্প্যানিশ কোচ বলেছেন গত 3-4 বছরে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান অনেক বেড়েছে, তবে এই সময় জাতীয় দল প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না, সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশ deserves to be 20 or 30 positions ahead. ক্লাব ফুটবলে বাংলাদেশ উন্নতি করলেও জাতীয় দল সেই অনুপাতে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না, ফলে এর প্রতিফলন ফিফা র্যাঙ্কিংয়ে পড়ছে না, এটি দুর্ভাগ্যজনক। বিপিএল এর যে মান তাতে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 130 এর মধ্যে থাকা উচিত। জাতীয় দলের 10 বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা উচিত এখনই। ফুটবলের উন্নতিতে বয়সভিত্তিক ফুটবলে গুরুত্ব প্রদানের বিকল্প দেখছেন না অস্কার ভুজন। ফুটবলে উন্নতির প্রধান ভিত্তি হচ্ছে বয়স ভিত্তিক ফুটবল। এখানে যত বেশি গুরুত্ব দেওয়া হবে ততই উন্নতি ঘটবে। একই সাথে বিপিএল সহ অন্যান্য লিগে ক্লাবগুলোতে ফুটবল উন্নয়নে পরিবেশ সৃষ্টি করতে হবে। দক্ষ কোচিং, ভালো মানের বিদেশি ফুটবলার, অনুশীলনে উন্নত মানের সুযোগ সুবিধা বাংলাদেশ ফুটবলকে অনেক এগিয়ে নেবে। সাইফুর রহমান চৌধুরী, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্বালানি সাশ্রয়ে লোডশেডিং হচ্ছে, লুটপাট হলে এত উন্নতি হতো না, জানিয়েছেন প্রধানমন্ত্রী, বলেন বিএনপির হাতে হারিকেন ঘুরিয়ে দিতে। ভোলায় নিহত আব্দুর রহিমের দাফন সম্পন্ন, গতকালের সংঘর্ষের ঘটনায় বিএনপি 6 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের 2 মামলা, গ্রেফতার 10 জন।
গুলি করে বিরোধীদের আন্দোলন দমন করতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা। জোট গঠনে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বিএনপি নেতাদের সাথে, জানিয়েছেন জি এম কাদের। ইসি সংলাপে আন্তরিকতা নিয়ে প্রশ্ন ডক্টর ইফতেখারুজ্জামানের। খাদ্য সংকটে জর্জরিত লেবাননের উদ্দেশ্যে ওডেসা বন্দর থেকে ইউক্রেনের খাদ্যশস্য ভর্তি প্রথম জাহাজের যাত্রা। বিশ্বের খাদ্য সংকট কিছুটা কমার আশাবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।